বিষয় এখানে বড় একটা গ্যাপ হচ্ছে যে চিন্তা আসলে কেন করা দরকার এই আইডিয়াটা আমাদের মেজরিটির হয়তো নাই। সো এটা আমি একটু একটু সময় নিয়ে বলতে পারি যদি আপনি চান। ওকে, গো অ্যাহেড প্লিজ প্লিজ। আমি একটা সিম্পল জিনিস বলি যে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যা কিছু পড়ানো হয় প্র্যাকটিক্যাল লাইফে তার কত পার্সেন্ট কাজে লাগে ডিরেক্টলি, এটা যদি যে কাউকে জিজ্ঞেস করা হয় ইউ নো বেটার, এটা খুব টিনে টুনে বলে 5% হতে পারে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের সিনারিও নয়, এটা গ্লোবালি এইটাই সিস্টেম, যা কিছু পড়ানো হবে 5% বেশি কোথাও কোনোদিন কাজে লাগবে না। তাহলে বাদ বাকি 95% পারপাসটা কি? এই পারপাসটা আমাদের মেজরিটি, আমাদের কোনো আইডিয়াই নেই পারপাসটা কি, মেজরিটি আমরা কনফিউজড, আমরা জানি না। আই হ্যাড দিস কোয়েশ্চেন ফর লং টাইম। সো উদ্ভাসের যে কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি এটা নিয়ে অনেক লম্বা বক্তৃতা দিই, বাট আমি খুব সংক্ষেপে যদি বলি, আমরা এটাতে উদ্ভাসের ফিলোসফির জায়গা থেকে বলে আমরা বলি যে ওই 95% যেটা ডিরেক্টলি তোমার কোথাও কাজে লাগবে না, এইটার চারটা পারপাস আছে। চারটার মধ্যে আমি যে প্রথমটা যেটা ওইটাই শুধু একটু বলবো যে তোমাকে চিন্তা করতে শেখানো। কেন? কারণ হিউম্যান এক্সিলেন্স কি থেকে হয়েছে, গায়ের জোরে না বুদ্ধির জোরে? আমরা সবাই বুঝি তাই না যে গায়ের জোরে হিউম্যান এক্সিলেন্স হয় নাই। মানুষ হাতিকে দিয়ে সার্কাস দেখায়, হাতি মানুষকে দিয়ে সার্কাস দেখায় না, তাই না? হয় হাতির গায়ের জোর আমার চেয়ে অনেক বেশি। সো এটা আমরা সবাই জানি। তো এখন হিউম্যান এক্সিলেন্স এখান থেকে আসতেছে তাই না, যে বুদ্ধি থেকে। তো এখানে কি আছে? এখানে প্রায় 10,000 কোটি নিউরন আছে, 100 বিলিয়ন, 10,000 কোটি নিউরন কার আছে? আইনস্টাইনের আছে না, নিউটনের আছে না, আমার আছে না, আপনার আছে, সবার, ইচ এন্ড এভরিওয়ান। বায়োলজিক্যালি স্পিকিং তাহলে আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডেই আছি। বাট কেউ এইরকম জিনিয়াস সেই সেই বানাই ফেলতেছে, আর আমার ভাই নর্মাল যোগ বিয়োগ অঙ্ক করতে গিয়ে দেখা যায় মাথার চুল পড়ে যাইতেছে। সো ওয়াই দ্য ডিফারেন্স ইজ সো বিগ? সো এই ডিফারেন্সটা কোথেকে আসতেছে? ডিফারেন্সটা আসতেছে এখান থেকে যে কেউ তার এই নিউরনগুলোকে অ্যাক্টিভেট করতেছে, কালচার করতেছে, ব্রেনটাকে চাষ করতেছে, কেউ করতেছে না। ইটস লাইক দুইজনকে আমি 10 বিঘা 10 বিঘা জমি দিছি, একজন জমি ঠিক মতো চাষ করছে, ফসল লাগাইছে, নার্চার করছে, বছর শেষে অনেক ফসল পাইছে, আর একজন জাস্ট জমি ফেলে রাখছে অ্যান্ড হি গট নাথিং। এখন দিন শেষে ওই সেকেন্ড জন এসে যদি আমার ব্লেম দেয়, ভাই আপনি আমার সাথে বৈষম্য করলেন, আমি তো ফসল পাইলাম না, এটা আমার ব্লেম দিলে এটা কমপ্লিটলি লজিক্যাল। তো সেম থিং আমরা আল্লাহকে ব্লেম দেয়, আল্লাহ এর জিনিয়াস বানাইছে, আমার এরকম গাধা বানাইছে, মাথা ভর্তি গোবর আমার। সো অ্যাকচুয়ালি জিনিসটা হইতেছে যে আমি আমার এই ব্রেনটাকে নার্চার করি না। সো ব্রেন কিভাবে নার্চার হয়? ব্রেন নার্চার হোয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং, যখন আমি একটা জিনিস নিয়ে চিন্তার গভীরে যাই, যখন আমি একটা কিছু নিয়ে কল্পনা করি, তখন ব্রেনের ভিতরে এই যে 10,000 কোটি নিউরন আছে, নিউরনগুলোর ভিতরে সিনাপস কানেকশন হয়। সো নর্মাল একটা যোগ বিয়োগ অঙ্ক করতে গেলে যে কয়টা সিনাপস কানেকশন হয় যতগুলো নিউরনের মধ্যে, আমি যখন একটা ক্রিটিক্যাল অঙ্ক করি তখন অনেক বেশি নিউরন সিনাপস কানেকশন তৈরি করে। এই যে ক্রমাগত আমি বেশি থেকে বেশি নিউরনকে যখন আমি অ্যাক্টিভেট করতে পারি, সিনাপস কানেকশন তৈরি করতে পারি, এর মাধ্যমে কি হয়, আমার ব্রেনটা ম্যাচিউর হতে শুরু করে। ফলে এইটাই পারপাস যে স্কুল কলেজের এতগুলো সাবজেক্ট দিয়ে এবং দিনের পর দিন ক্রমাগত কঠিন থেকে কঠিনতর টপিক দিয়ে আমাদের ব্রেনকে চাষ করানো হয়, মানে চাষ করানোর কথা ছিল। এবং এই যেমন আমি যখন 9 ইয়ার্স আই ওয়াজ ভেরি মানে পিসড অফ অ্যাবাউট যে বাংলা কেন পড়তে হয়, আমি তো সায়েন্সে উঠে গেছি, আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু। বাট এটাও আমি যদি একটু সংক্ষেপে শেয়ার করি যে আমরা জানি ব্রেনের লেফট অ্যান্ড রাইট দুইটা পার্ট। সো লেফট পার্ট ডিলস উইথ দ্য অ্যানালিটিক্যাল থিংস, লাইক আমি অঙ্ক করলাম, আমার লেফট পার্ট চাষ হবে, রাইট পার্ট কিন্তু না। বাট যখন আমি ক্রিয়েটিভ কিছু চিন্তা করবো, এইখানে তোর দাদির কপর ডালিম গাছের তলে, আমি যখন এটা নিয়ে চিন্তা করব, তখন হচ্ছে কি ওই যে ইমোশনের মধ্যে আমি ঢুকলাম, তখন আমার রাইট ব্রেইন চাষ হবে, তাই না? সো আমি যখন বাংলা পড়তেছি, আমি কবিতা মুখস্থ করে পরীক্ষার হলে লিখে নাম্বার পাই আসছি, বাট আমি তো ইমোশনের মধ্যে ঢুকি নাই, আমি ক্রিয়েটিভলি ক্যারেক্টার গুলাকে চিন্তা করি নাই, সো আমার ব্রেন চাষ হইলো না, আমি নাম্বার পাইছি বাট আমার পারপাস ফুলফিল হয় নাই। ফলে যখন আমি লেফট রাইট দুইটাকে চাষ করবো এবং ক্রমাগত লেয়ার বাই লেয়ার ডিফিকাল্ট টপিক নিয়ে আমি কাজ করবো, দেন আমার এই 5,000 কোটি টাকার মেশিন, 5,000 কোটি টাকার মেশিনটা আমার ডায়লগ না, নিউরো সায়েন্টিস্টরা কিছু বছর আগে হিসাব দেখাইছিল যে কম্পিউটারের সাথে কম্পেয়ার করলে কম্পিউটারের দাম যা, হিউম্যান ব্রেনের দাম কম করে হলে 5,000 কোটি টাকার মেশিন। এই মেশিনকে অ্যাক্টিভেট করাটা পারপাস, মানে আমি জানি না, এবং আমাদের টোটাল সিস্টেমও এগেইনস্ট ইট, বিকজ যে বাচ্চা মুখস্থ করে রচনা লেখে ওকে আমি 10-এ 9 দিয়ে দিই, আর যে বাচ্চা নিজের মতো ক্রিয়েটিভলি রচনা লেখে ওরা আমরা দিই 1-2, নিজের মতো অঙ্ক করলে গোল্লা, স্যারের নিয়মে অঙ্ক করে মুখস্থ করে লিখলে হচ্ছে 5-5। ফলে এখন বাচ্চা তাহলে চিন্তা করবে কেন? বাট এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না, ভাই স্কুল কলেজ এরকম খারাপ এই জন্য ভাই আমি চিন্তা করি না। সো এটাকে ডেফিনেটলি অজুহাত বানানো যাবে না। আমি যদি আমার মতো চিন্তা করে পড়ি, কি আমাকে আটকাবে? পরীক্ষার খাতা যদি স্যারের মতো অঙ্ক নিয়মে লিখতে হয় লিখে আসবো, বাট ইন জেনারেল আমি যখন পড়বো আমি তখন চিন্তার গভীরে যাব, বিকজ প্র্যাকটিক্যাল লাইফে আমি যখন এন্টার করব, আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না আমি ঠিক কোন টপিক নিয়ে কি নিয়ে কাজ করব। স্কুল কলেজের পক্ষে জীবনেও সেটা শেখানো সম্ভব না, এবং এখন পৃথিবীর যে
রেটে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে আমরা যতদিনে মানে এখন যারা স্টুডেন্ট তারা যতদিনে প্রফেশনাল লাইফে যাবে, দে নেভার নোজ তাকে কি নিয়ে কাজ করতে হবে। ফলে ব্রেইনটাকে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া যাতে আমি যে কোনো সিচুয়েশন এনকাউন্টার করি না কেন, আই ক্যান কাম আপ উইথ সলিউশন। আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যেটা বিলিফ আমরা সেটা বলতে চাই, আমরা মনে করি পড়ালেখার এই যে বিশাল আয়োজন এর প্রধানতম লক্ষ্য হচ্ছে মানুষকে যোগ্য করে তৈরি করা। সো যোগ্য মানুষ আসলে কি? সো এইটা আমাদের যেটা ব্যাখ্যা, আমরা মনে করি চারটা গুণ থাকে তাকে যোগ্য মানুষ বলা যেতে পারে, এবং এটা কিন্তু অ্যাবসলুটলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সো এবং এটার কোনো ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং আসলে নাই, সো এক একজন হয়তো এক একভাবে ইন্টারপ্রেট করবে। সো কোন চারটা যোগ্যতা থাকলে আমরা মনে করি যে যোগ্য মানুষ হবে? তার মধ্যে এক নাম্বার হচ্ছে চিন্তা করার ক্ষমতা, দুই নাম্বার আমরা বলি হচ্ছে লেগে থাকা, তিন নাম্বার বলি আত্মবিশ্বাস, আর চার নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট মূল্যবোধ। সো এই চারটা নিয়ে আলোচনাটা অ্যাকচুয়ালি অনেক বিস্তারিত, অ্যাটলিস্ট এটা নিয়ে আমি যখন ডিটেল কথা বলেছি এক থেকে দেড় ঘন্টা অ্যাটলিস্ট লাগে বেসিকটুকু বলতে। তো খুব সংক্ষেপে আমি এইভাবে এইটুকু প্রেজেন্ট করতে চাই যে এই যে চারটা যোগ্যতার কথা আমরা বললাম, এই চারটা যোগ্যতা তৈরিটা হচ্ছে আসলে পারপাস। সো একটা বাচ্চা যে অঙ্কটা করছে, ডিরেক্টলি অঙ্কটা হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি নিউটনস ল হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি সে যে গরু রচনাটা পড়লো ওইটা হয়তো কাজে লাগবে না, বাট এই রচনা পড়তে গিয়ে, অঙ্ক করতে গিয়ে, থিওরি পড়তে গিয়ে তার মধ্যে এই যোগ্যতাগুলো যদি তৈরি হয় তাহলে বলা যাবে সে যোগ্য মানুষ হচ্ছে বা শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হচ্ছে। একটা বাচ্চা, আমি একটা অঙ্ক তাকে দেখালাম, তো সে মুখস্থ করে লিখে দিয়ে আসলো, তাহলে শিক্ষার উদ্দেশ্য আসলে পূর্ণ হবে না, কারণ এই অঙ্কটা হয়তো ডিরেক্টলি তার কাজে লাগবে না, কিন্তু লাগবে কি? এই অঙ্কটা করতে গিয়ে যে চিন্তার গভীরতায় সে ঢুকবে, তাহলে ওই চিন্তা করার যে প্রবণতাটা বা ক্ষমতাটা তার তৈরি হলো সেটা আসলে কাজে লাগবে। একইভাবে ধরা যাক যে সেই অঙ্কটা করতে গিয়ে তাকে আমি কোনো হেল্প করলাম না, রেডিমেড কোনো সলিউশন দিলাম না, তাহলে সে কি একবার ট্রাই করবে মিলবে না, আরেকবার ট্রাই করবে মিলবে না, আরেকবার ট্রাই করবে মিলবে না? সো সে যদি জানে যে এই অঙ্কটা পারা আসলে মূল টার্গেট না, মূল টার্গেট হচ্ছে চিন্তা করতে থাকা, এবং নাম্বার টু পয়েন্ট যেটা বলেছি লেগে থাকা, তাহলে তার লেগে থাকার একটা প্রবণতা তৈরি হবে। বাট আমি যদি ডিরেক্টলি কারো কাছে দেখে শুনে আমি অঙ্কটা কোনো রকম মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দিয়ে আসলাম, তাহলে আমার চিন্তা করার ক্ষমতাও তৈরি হলো না, লেগে থাকার প্রবণতাও তৈরি হলো না, তাহলে আমি যোগ্য মানুষ হলাম না। তিন নম্বর আমরা বলেছিলাম আত্মবিশ্বাস। সো আত্মবিশ্বাস জিনিসটা কিভাবে তৈরি হয়? আমি যদি মোটিভেশন দিলাম আত্মবিশ্বাসী হও, এটা দিয়ে আত্মবিশ্বাস হবে না। আত্মবিশ্বাসী হতে হলে মানুষকে হচ্ছে একটা জিনিসের জন্য এফোর্ট দিতে হয়, ট্রাই করতে হয়, এই ট্রাইয়ের মাঝখানে তার অনেকবার ফেলও আসতে পারে, কিন্তু এই ফেল করতে করতে কখনো না কখনো সে হয়তো একটা জিনিস পেরে যাবে। এই যে সে অল্প একটু জিনিস পেরে গেল একবার, ওখান থেকে তার একটা কনফিডেন্স তৈরি হবে। সো এই যে শিক্ষার একটা লম্বা প্রক্রিয়া, 15-20 বছর ধরে আমরা পড়ালেখা করি, সো ইন কোর্স অফ দিস এই জার্নির মাঝখানে মাঝখানে সে যখন যখন একটু একটু করে নিজে হাতে কলমে করে নিজের এফোর্টে একটা কিছু অ্যাচিভ করবে, ওখান থেকে তার কনফিডেন্স বিল্ড আপ হতে শুরু করবে। সো এই কনফিডেন্স যদি বিল্ড আপ হয় তাহলে আমরা দেখলাম যে তার চিন্তা করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা, কনফিডেন্স, এই তিনটা মিলিয়ে তার মধ্যে এক ধরনের যোগ্যতা তৈরি হয়। এবং এরপরে আমরা যে পয়েন্টটা বলেছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবোধ। কারণ আমার এই যোগ্যতা তৈরি হলো, আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, তারপর আমি ঘুষ ঠুস খেয়ে হচ্ছে দুনিয়ার সর্বনাশ করে ফেললাম, তাহলে তো এটা ভয়ঙ্কর কথা। সো এই জন্য তার মধ্যে যে মূল্যবোধটা তৈরি হওয়া দরকার, কোনটা ভালো কোনটা মন্দ এটার মধ্যে ডিফারেন্সটা বোঝা দরকার, এবং তার মধ্যে ওই মোটিভেশন তৈরি হওয়া দরকার যাতে সে এই পুরো পৃথিবীর মানুষের জন্য ভালো কিছু করার তাড়না একটা তার মধ্যে তৈরি হয়। সো সেটাও শিক্ষা ব্যবস্থাকে তৈরি করে দিতে পারতে হবে।